শুধু 500 টাকা নোট গুলো বাবি 100 টাকা হতে বাবা চট করে বলো ছেলে দেখে দিয়ে পাঠিয়ে দাও বাবা তাড়াতাড়ি বলে 500 টাকা নোট বাজারে বসে শেষ হয়ে যায় 100 টাকা নোট মাত্র খুব তাড়াতাড়ি করে এগিয়ে আসো জি জলদি করে আসো সুবহানাল্লাহ জলদি করে খুব তাড়াতাড়ি করে বলি জি মায়েরা বলে না ভাইরা বাবা আচ্ছা পাগড়ি কবে সে ছেলে কোথায় হ্যাঁ বুঝো পাগড়ি কবে সে ছেলে আছে না আছে আছে কোথায় পাগড়ি কবে সে ছেলে কোথায় মাশাআল্লাহ আসুন চট করে বলুন বাবলি মামা ছেলেগুলো একবার এখানে সামনে এসো তো বাবা কমসে কম চারটে ছেলে এসো বাবলি মামা চারটে ছেলে জি ওই একজন মহিলা 500 টাকা মাশাআল্লাহ আসুন আসুন আচ্ছা এদের আগের ছেলেগুলো দরকার নাই ওরা তখন উঠেই পড়েছে এলিয়ে ভাই দুটো ছেলে এই দুটো ছেলে তোরা একটা ওই রুমাল দাও কাঁচা বাঁশের খাটি পা
কাফর পরায়ে মন্তর আতর মাখাবে, এই আতর করব মাখাইয়ে তোর জানাজা পড়িবে রে, আজ মন মোর চঞ্চল রে, আতর করব মাখাইয়ে দাফন করি আতর মাখায়ে মন্তর দাফন করিবে, এ দাফন করি মন্তরে সকল ফিরিবে, আজ মন মোর চঞ্চল রে, দাফন সকল ফিরিবে, মন কি মন কির ফিরস্তা তখন আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে, মন কি মন কির ফিরস্তা তখন আসিবে, মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, এই বলে আমার বক্তব্য এখন থেকে ইতি, আমার হায়াত বাকি তো মুলাকাত বাকি, সকলে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ হারাতে বাঁচিয়ে রেখে দিনের খেদমত করার তৌফিক দান করেন, এই বলে বক্তব্য শেষ করলাম, সকলে একবার মহব্বতের সাথে প্রাণ ভরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সুপরিচিত জনাব হযরত মাওলানা কারী রিয়াসাতুল্লাহ সাহেব আপনাদেরকে খুব মধুর মধুর গজল শোনাচ্ছিলেন, আমরা সব শুনছিলাম, কতই না মধুর আওয়াজ। এখন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা দূর দারাজ থেকে যিনি এসেছেন, সুদূর বর্তমান থেকে